মার্কিন কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করতে পারেন এমন জল্পনা কয়েক সপ্তাহ থেকে চড়াও হতে থাকে। এ নিয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়। চীন হুমকি দেয় পেলোসি তাইওয়ান সফর করলে চীন হাত গুটিয়ে বসে থাকবে না। তবে চীনের সকল হুমকি হুঁশিয়ারি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ান সফরে যান পেলোসি। এরপরই চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রবল হতে থাকে। পেলোসির তাইওয়ান সফরের পর চীনের অন্তত ২৭টি যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা অঞ্চলে আকাশ সীমায় প্রবেশ করেছে। একই সঙ্গে তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে চীন। এছাড়া দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে চীন। এদিকে তাইওয়ান জানিয়েছে তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য সতর্ক অবস্থান করছে। চীনের মহড়ার কারণে দেশটিতে ৫০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে মহড়ায় তাইওয়ানের পক্ষে উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে দুটি চীনা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাইওয়ান সরকারের সূত্রের বরাত দিয়ে এমন খবর দিচ্ছে রয়টার্স। মহড়ায় লাইভ অ্যামিউনিশন বা তাজা গোলা বারুদ ব্যবহার করছে চীন। দ্বীপটির আশেপাশে মোট ৬টি এলাকায় চীন মহড়া চালাচ্ছে। তার ৩টি পড়েছে তাইওয়ানের ২০ কিলোমিটারের মধ্যে। এখন শঙ্কা দেখা দিয়েছে পেলোসির এই সফরের কারণে দেশ দুটির মধ্যে কি যুদ্ধ লেগে যেতে পারে। বিবিসির সংবাদদাতা জোসুয়া চিটহ্যাম প্রশ্ন করেছিলেন লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর চায়না ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্টিভ স্যাংকে। তিনি বলেন চীনাদের এখনও সেই সক্ষমতা হয়নি যে তারা তাইওয়ান নিয়ে নেবে, আমেরিকানদের মোকাবেলা করবে এবং তারা নিজেরাই জিতবে এ ব্যাপারে নিশ্চিত বোধ করবে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল ও হেনলন বলেন সরাসরি যুদ্ধ কারো স্বার্থেই অনুকূল হবে না। তবে তিনি বলেন এরকম কোনো যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না, এটা খুব সহজেই বৈশ্বিক চেহারা নিয়ে নিতে পারে, পারমাণবিক হুমকিরও তৈরি হতে পারে। ও হ্যানলন বিবিসিকে বলেন চীন যুক্তরাষ্ট্রের জন্য একটি উদ্বেগের কারণ কিন্তু রাশিয়ার মতো গুরুতর হুমকি নয়। তার কথা ভ্লাদিমির পুতিন এটা দেখিয়ে দিয়েছেন যে তিনি তার লক্ষ্য অর্জনে বিরাট ঝুঁকি নিতে পারেন, কিন্তু আমার মনেই হয় না তাইওয়ানের ব্যাপারে একান্ত বাধ্য না হলে চীন সেরকম কোনো পথ নেবে। এদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন চীনের হুমকি ও বাগাড়ম্বে যুক্তরাষ্ট্র ভীত হবে না। তিনি আরো বলেন চীন তাইওয়ানকে তার নিজের অংশ বলেই মনে করে এবং বিভিন্ন সময় তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে পুনর্দখল করার কথা বলেছে, কিন্তু তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র বলেই মনে করে।